আবার আমরা আজকে নতুন টপিক নিয়ে তো চল আজকে শুরু করা যাক তো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ইউজ অফ এপিক কনভেনশনস ইন প্যারাডাইজ লস্ট বুক ওয়ান প্রথমত আমাদেরকে জানতে হবে যে এপিক কনভেনশনস কি এপিক কনভেনশনস হল কোনো একটি এপিকের ফর্মাল ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ কোনো একটি এপিক তৈরি হতে গেলে তার যে সকল কমন ক্যারেক্টারিস্টিকগুলি থাকা দরকার সেগুলি হলো এপিক কনভেনশনস এর মধ্যে বিভিন্ন ধরনের এপিক কনভেনশনস রয়েছে সেগুলি আমি একটি করে পয়েন্ট ওয়াইজ আলোচনা করছি প্রথম কনভেনশনটি হলো ইন মিডিয়াস রেস এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো ইন দ্য মিডল অফ থিং কোনো পোয়েমকে তখনই এপিক বলা হবে যখন এটি কোনোটি অ্যাকশানে মাঝখান থেকে শুরু করা হবে অন্যান্য পয়েমের মতো শুরু থেকে নয় যেরকমটা মিল্টন তার প্যারেস লস্টে বুকওয়ানের মধ্যে শুরু করেছেন গড এবং সেটারের যে আর্মিরা ছিল তাদের যুদ্ধ হওয়ার পর থেকে শুরু হয়েছে দুই নম্বরে রয়েছে ইনভুকেশন ক্লাসিক্যাল এপিক একটি ইনভোকেশন থাকা অত্যাবশ্যক ইনভোকেশন বলতে বোঝায় কবি কোনো একটি গড বা ওনার একজন কোনো মিউজ তাকে ইনভুক করে কবিতাটি উনি শুরু করছেন যেরকম মিল্টনে প্যারাডাস লস্ট বুক অনেক প্রথম ওয়ান টু টোয়েন্টি সেভেন লাইনে একটি ইনভোকেশন রয়েছে যার মধ্যে তিনি ওনার মিউজ ইউরিনিয়াকে করেছেন যে উনি কি নিয়ে এই কবিতাটি লিখছেন এবং লেখার উদ্দেশ্য কী তারপর হলো স্টেটমেন্ট অফ থিম স্টেটমেন্ট অফ থিম বলতে কবিতাটি কোন বিষয় নিয়ে লেখা হবে তো কবিতাটির থিম কী হবে এপিক পয়েন্টটির থিম কী হবে তা তো মিল্টনের যে প্যারেস লস্ট রয়েছে তাতে ইনভোকেশনে উনি দুটি থিমের কথা বলেছেন একটি হল কবিতাটি কোন বিষয় নিয়ে উনি বলেছেন অফ ম্যানস ফার্স্ট ডিসওপিডেন অর্থাৎ মানুষের প্রথম যে ভুল সেটা নিয়ে হবে কবিতাটি আর দ্বিতীয়টি হল ওনার এম কী অর্থাৎ উনি কী অ্যাচিভ করতে চেয়েছেন কবিতার মাধ্যমে তো উনি বলেছেন টু অ্যাসার্ড ইটার্নাল প্রভিডেন্স অ্যান্ড জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান অর্থাৎ তিনি ঈশ্বরের যে ওয়েজ টু হিউমিনিটি ওটা তিনি জাস্টিফাই করবেন যে কতটা তার সত্যি তারপরে হচ্ছে স্টক এপিথের স্টক এপিতের কোনো একটি এপিকের যে ক্যারেক্টারসগুলি মেনশন করা হয়েছে তার যে ক্যারেক্টারিস্টিক বা তার যে কোয়ালিটি এক্সপ্রেস করা হয়েছে সেগুলিকে নির্দেশ করে তারপরে হচ্ছে ক্যাটালগিং ক্যাটালগিং অর্থ হলো কোনো একটি এপিকে অর্থাৎ ক্লাসিক্যাল এপিক্সগুলিতে যে সকল শর্ট লিস্ট মানে বিভিন্ন জিনিসগুলিকে নিয়ে শর্ট যে লিস্ট তৈরি করা হতো সেটির কথা বলে যেরকম মিল্টনের প্যারেস লস্টে বুক ফোরে লাইন থ্রি ফোরটি থেকে থ্রি ফিফটি ফাইভে ইডেন ইডেনের যে সকল এনিমেলসগুলি রয়েছে সেগুলি সম্পর্কে উনি বলেছেন তারপরে রয়েছে লং অ্যান্ড ফর্মাল স্পিচেস কোনো একটি পয়েম এপিক হতে গেলে তার মধ্যে অবশ্যই কিছু লং স্পিচ থাকতে হবে তো প্যারাডাইজ লস্টে এরকম অনেকগুলি লং স্পিচ রয়েছে যেরকম বুক ওয়ানের মধ্যে প্রায় পাঁচটি লং পিচ রয়েছে যেগুলি সেটান নিজে দিয়েছেন অর্থাৎ সেটানের দেওয়াই পাঁচটি লং স্পিচ রয়েছে তাছাড়া অ্যাডাম বুক ফোরে কিছু অ্যাডামের দেওয়া স্পিচও রয়েছে তাছাড়া অন্যান্য বইগুলিতেও কিছু কিছু দেখা যায় তারপর হলো বাস্ট সেটিং অর্থাৎ একটি এপিক পোয়েমকে একটি বড়ো সড়ো সেটিংস থাকা দরকার যার মধ্যে অনেক বড়োভাবে একটি জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশন কভার আপ করা হয় প্যারাডাইস লস্টে মিল্টন যে সকল জিওগ্রাফিক্যাল লোকেশনগুলির কথা বলেছেন সেগুলি হেল হেভেন ও আর্থকে একসঙ্গে নিয়ে গঠিত তাছাড়া অন্যান্য প্ল্যানেটের কথাও বলা হয়েছিল এত হিউজ মাপের জিওগ্রাফিক্যাল এক্সপ্রেশন এক্সপানশন হয়তো অন্য কোনো এপিকে নাও দেখা যেতে পারে যা আমরা মিল্টনে প্যারেস লস্টে দেখতে পাই তাছাড়া হচ্ছে হিরোইক ডিড বা হিরোইক অর্থাৎ হিরোর দ্বারা কৃত বড়ো কোনো কাজ তো প্যারিস লস্টে যে হিরো অর্থাৎ সেটান তার সবচাইতে বড় কাজ হল গড এর বিরুদ্ধে পরপর দুবার যুদ্ধ করা প্রথম যুদ্ধে সে পরাজিত হয়েছে তারপর থেকে আমরা কবিতা শুরু দেখি এবং তারপরও সে তার দ্বিতীয় যুদ্ধের জন্য কিভাবে প্রস্তুত হচ্ছে সেটা নিয়ে এখানে একটি ডিটেইল বর্ণনা দেওয়া হয়েছে তারপর আসছে এপিকের একটি স্পেশাল কোয়ালিটি অর্থাৎ তার রাইটিং স্টাইল যেটাকে বলা হয় গ্র্যান্ডিউস বা এলিভেটেড স্টাইল এ প্রকার স্টাইলে এরকম কিছু লাইন ব্যবহার করা হয় যেগুলি খুব অল্প শব্দের মাধ্যমে আমাদেরকে কোনো একটা বিষয় খুব ডিটেইলভাবে বুঝিয়ে দিতে পারে তো মিল্টন যেই গ্র্যান্ডিউ স্টাইলটি ব্যবহার করছেন সেটিকে বার্সও বলা হয় তারপরে হচ্ছে ডেফিনেটিভ মিটার ডেফিনেটিভ মিটার বলতে মিল্টন এখানে যা ব্যবহার করেছেন তা হলো ব্ল্যাঙ্ক বার্স ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্কবার এটিকে আবার বলা হয় হিরোইক ভার্স উইদাউট রাইম অর্থাৎ যেখানে কোনো রাইম থাকে না আনরাইমড কিন্তু একটা মিটার থাকবে যেরকম মিল্টন ব্যবহার করেছেন আইম্বিক প্যান্টামিটার এপিক ব্যাটেলস এপিক পোয়েমসগুলির মধ্যে একটা বড় মাপের ব্যাটেল অর্থাৎ যুদ্ধ হওয়া অবশ্যই প্রয়োজন তো এখানে মিল্টনের প্যারেস লস্টের মধ্যে আমরা দেখতে পাই গড এবং স্যাটারের যুদ্ধ তারপর রয়েছে এপিক পোয়েমের সবচাইতে ইম্পর্ট্যান্ট ডেকটি কনভেনশন আর সেটি হলো এপিক সিমিলিস এবার এপিক সিমিলি জানার আগে আমাদের জানতে হবে সিমিলি কি। সিমিলি তো দুটি জিনিসের মধ্যে তুলনা যাদের মধ্যে কোনো মিল নাও থাকতে পারে শুধু কবির ইচ্ছে হয়েছে অর্থাৎ পোয়েটের ইচ্ছে হয়েছে বলে উনি তাদের মধ্যে একটা কম্প্যারিজন করেছেন তো এপিক সিমিলি হল সেরকমই তুলনা তবে সেটি খুব বড় মাপের হয় তো কবিতার সাইজ অনুযায়ী বলতে গেলে প্রায় বারো থেকে চোদ্দো লাইন তার চেয়েও বেশি লাইন নিয়ে তুলনা করা হয় তো ব্যারেজ লস্টে আমরা এরকম প্রচুর তুলনা দেখতে পাই যেরকম বুক ওয়ানেক খুব সুন্দর একটি তুলনা রয়েছে সেটি হলো সি বিস্ট লেবিয়াথানের সঙ্গে স্যাটানের তুলনা যেখানে উনি দেখিয়েছেন সি বিস্ট লেবিয়াথান যেভাবে সমুদ্র উপর শুয়েছিলো এবং তাকে একটি দ্বীপ বলে মনে হচ্ছিল ঠিক সেইভাবেই স্যাটানও হ্যালের যেই লেক অর্থাৎ লেক অফ ফায়ার ওইখানে সেই ঠিকভাবে শুয়ে ছিল তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই তোমরা যদি এই টপিকটি সম্পর্কে আরও বেশি জানতে চাও তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবে এখানে আরেকটি কথা রয়েছে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করো তাহলে ইউটিউবের সম্পর্কে আরও কিছু তথ্য তোমরা পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং আমাদের আপডেট ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিও দেখা দেখাবো আগামী ভিডিওতে থ্যাংক ইউ